দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও বিপদসীমার ওপরে 14টি নদীর পানি। উত্তরাঞ্চলের পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসায় এখন চলছে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ, তবে মধ্যাঞ্চলের পানি কমছে ধীরে। এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফাহিম মোনায়েম। দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে মধ্যাঞ্চলের জেলাগুলোতে। কুড়িগ্রামের নদ নদীর পানি নেমে যাওয়ায় পানিবাহিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। ঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। যমুনা ও ঘাগর ছাড়া গাইবান্ধায় সব নদীর পানি কমছে, এতে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। নষ্ট হয়ে গেছে আমন বীজতলা, পাট, আউশ ধান ও সবজি ক্ষেত। ভাঙনে দিশেহারা লালমনিরহাটের নদী তীরের বাসিন্দারা। প্রতিদিনই বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। মানিকগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। মুন্সিগঞ্জে তীব্র ভাঙন দেখা দিয়েছে পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীর তীরবর্তী গ্রামগুলোতে। মাদারীপুরে আবারও বাড়ছে নদ নদীর পানি, এখনও ত্রাণ না পাওয়ার কথা জানিয়েছে বানভাসী মানুষ। চলতি মাসের মাঝামাঝি দেশের সব নদীর পানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফাহিম নাইম, বৈশাখী সংবাদ।